আমরা সুনামগঞ্জকে রেলের সঙ্গে সংযোগ করব এই সম্বন্ধে আপনাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। সুনামগঞ্জে এসে আমরা স্টপ করব না, আমরা এদিক থেকে মোহনগঞ্জে যাব। আমি না পারি আমার পরে আপনি পারবেন, আপনি না পারেন তার পরের জন্য পারবে। আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে উইদিন 5 ইয়ার্স এই সকল কাজ করা সম্ভব হবে। তবে হ্যাঁ, কোন দিকে যাবে, কি আছে না আছে, এইগুলা মান্নানের মতো উম্মি মাইকে ঠিক করতে পারতো না। এটা করতে হবে ইঞ্জিনিয়াররা যারা হিসাব করে, একটা জিনিস বিচার রাখতে হবে আমাদেরকে। সাতক থেকে সুনামগঞ্জ আসা যে 22 কিলোমিটার পথ, ফান্ডার খালের এদিকে গাঙ্গের ফাঁড় দিয়া, এইদিকে জনবসতি কম, ব্যবসা বাণিজ্যে সাতকের উপরে একমাত্র সুনামগঞ্জ মাঝে কোনো বড় বন্দর নাই। সবচেয়ে বড় বিষয় যেটা সরকার খুব চিন্তিত, কোনটা? পরিবেশ। দেখার হওয়ার একটা বিশাল সম্পদ আমাদের, টাঙ্গুয়ার হওয়ার সম্পদ, এইগুলাকে আমরা ধ্বংস করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাড়িতে পুকুর যদি থাকে পুকুর ভরতে মানা করে, খবরদার পুকুর ভরবেন না। ঠিক তেমনি দেখার হওয়ারের জীবন বৈচিত্র্য রূপরেখাকে ডিস্টার্ব করবে এমন কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকার করবে না। এইটুকু বললাম, আর বেশি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে অবশ্যই সুনামগঞ্জ রেললাইন। আরে ভাই, রেললাইন কি, আমরা বিমানবন্দর বানাবো, এটা এখানে কয় টাকা লাগে? কিছুই না। এটা ছোটো ছোটো প্লেন নামবে, 20 জন 22 জন প্যাসেঞ্জার নিয়ে টাঙ্গরে হাওড় যাবে, মাছ মাংস খাবে, বাড়ি চলে যাবে। এগুলো আমাদের হাতের মুঠায়, ভয় পাইলে হবে না। আর একটা জিনিস, হিংসা হিংসি বাদ দিতে হবে, মন পরিষ্কার করতে হবে, উদার করতে হবে। সুনামগঞ্জ মানে জামাই ভাড়া, উত্তর ভাড়া, দক্ষিণ ভাড়া, উকিল ভাড়া, ইটা নাই। সুনামগঞ্জ মানে ধর্ম ভাষা, জগন্নাথপুর, সাধন দ্বারা সব মিললে সবাই নিয়ে, ঠিক আছে।